স্টুডেন্টস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো থ্রেড টার্মিনোলজি। থ্রেড কি? থ্রেড হচ্ছে একটা ইউনিফর্ম ক্রস সেকশন হুইচ ইজ ফর্মুলেটেড বাই দ্য জয়েনিং। মানে কোনো একটা কিছুকে জয়েনিং করতে গেলে আমরা তার থ্রেডিং করে জয়েন করতে পারি। আজকে ডিসক্রাইব করব থ্রেড পারপাস অফ থ্রেড, কী কী পারপাসে থ্রেড আমরা ইউজ করি। এক হচ্ছে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে থ্রেড ইউজ করা হয়, লোড লিফটিংয়ের ক্ষেত্রে থ্রেড ইউজ করা হয়, জয়েনিংয়ের ক্ষেত্রে থ্রেড ইউজ করা হয়, এছাড়া আদার্স মেকানিক্যাল আর মেশিনিং পারপাসের ক্ষেত্রে থ্রেড ইউজ করা হয়। মেইনলি কোনো ধরনের জয়েনিংয়ের ক্ষেত্রে থ্রেডগুলোকে আমরা ইউজ করে থাকি। আজকে একটা স্ক্রু থ্রেড নিয়েছি আমি। স্ক্রু থ্রেডটার টার্মিনোলজিগুলো, কতগুলো পার্ট নিয়ে থ্রেড গঠিত সেটা বলি। দেখো, ফার্স্ট আমি ড্র করেছি একটা স্ক্রু থ্রেড। কোনো কিছুকে ড্রয়িং করতে গেলে প্রথম লাগে একটা সেন্টার লাইন। এটা হচ্ছে সেন্টার লাইন, ফার্স্ট যেটা ড্রয়িং করেছি সেটা হচ্ছে সেন্টার লাইন। সেন্টার লাইনটা যেমন আমি ড্রয়িংয়ের ভাষায় বলছি সেন্টার লাইন, জবের ক্ষেত্রে বলবো ওটা হচ্ছে একটা এক্সিস। এটা হচ্ছে একটা এক্সিস। তারপর এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ, অবজেক্টটা হচ্ছে একটা স্ক্রু থ্রেড। যেহেতু ওটা স্ক্রু থ্রেড, তার জন্য ওটা হচ্ছে একটা স্ক্রু। এবার কতগুলো পার্ট নিয়ে আমার হচ্ছে থ্রেডটা গঠিত হয়, কী কী পার্ট সেগুলো, ডিফারেন্ট টাইপস অফ পার্ট নিয়ে আমার একটা থ্রেড গঠিত হয়। প্রথম দেখো, একটা ডায়ামিটার হচ্ছে মেজর ডায়ামিটার, আর একটা ডায়ামিটার হচ্ছে মাইনর ডায়ামিটার। এইটা থেকে এটা যে ভি ভি আকার যে সেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা গিয়ে আবার এরকম একটা হয়ে আবার এরকম একটা হয়ে এই যে সেটগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটা হচ্ছে টিপ। প্রতিটা একটা সাথে একটা হচ্ছে এক একটা টিপ আছে। দুটো ডায়ামিটার নিয়ে হচ্ছে থ্রেড গঠিত, একটা হচ্ছে মেজর ডায়ামিটার, একটা হচ্ছে মাইনর ডায়ামিটার। সর্বের বাইরে যে ডায়ামিটার থাকবে টোটাল স্ক্রু যেটা, সেটা হচ্ছে মেজর ডায়ামিটার। মাইনর ডায়ামিটার কোনটা, যেটা হচ্ছে থ্রেড কাটিং হয়ে গেল, হয়ে যাওয়ার পর যতটা ডেপথ অফ থ্রেডে থাকবে তার লোয়েস্ট পার্টটা হচ্ছে মাইনর ডায়ামিটার। মেজর ডায়ামিটার আর মাইনর ডায়ামিটারের মাঝে আরেকটা ডায়ামিটার থাকবে, সেটা হচ্ছে পিচ ডায়ামিটার। পিচ ডায়ামিটারের কাজ কি, একটা থ্রেড টু অপর থ্রেড, ওয়ান এন্ড টু আদার এন্ড করসপন্ডিংলি জয়েনিং পার্টের নাম হচ্ছে পিচ। ওয়ান করসপন্ডিং পয়েন্ট টু অ্যানাদার করসপন্ডিং পয়েন্ট নেম ইজ পিচ। তাহলে যদি একটা করসপন্ডিং পয়েন্ট থেকে অপর করসপন্ডিং পয়েন্টের নাম যদি পিচ হয়, তাহলে পরপর কতগুলো পিচ নিয়ে হচ্ছে পিচ ডায়ামিটার, সেই পিচ ডায়ামিটারটা হচ্ছে মেজর ডায়ামিটার। মাইনর ডায়ামিটারের মাঝে যদি কোনো ডায়ামিটার অঙ্কন করা হয়, সেই ডায়ামিটারটা হচ্ছে গিয়ে পিচ ডায়ামিটার। এই যে মার্কিংটা করা আছে দেখো, এটা হচ্ছে পিচ ডায়ামিটার। তারপর আসবো থ্রেডের টিথগুলোর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে ক্রিস্ট। রুটটা কি, টপ পার্ট অফ দ্য থ্রেড, যেটা টপ পার্ট তার নামটা হচ্ছে রুট, আর যেটা বটম পার্ট তার নাম হচ্ছে ক্রিস্ট। এটা হচ্ছে টপ পার্ট, এটা টপ পার্ট সেজন্য ওটার নাম হচ্ছে রুট, আর এটা হচ্ছে বটম পার্ট সেজন্য এটার নাম হচ্ছে ক্রিস্ট। লোয়ার পার্টটা যেটা সেটা হচ্ছে রুট, আর আপার যে পার্টটা সেটা হচ্ছে ক্রিস্ট। এরপর আসবে যেটা পিচ, ওয়ান করসপন্ডিং পয়েন্ট টু অ্যানাদার করসপন্ডিং পয়েন্ট অ্যাডজাসেন্ট, ওয়ান করসপন্ডিং অ্যাডজাসেন্ট পয়েন্ট টু অ্যানাদার করসপন্ডিং অ্যাডজাসেন্ট পয়েন্ট নেম ইজ পিচ। দ্যাট ইজ পিচ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অপর পয়েন্টটা থেকে এই পয়েন্ট, সেটা হচ্ছে পিচ। এরপর হচ্ছে দুটো অ্যাঙ্গেল নিয়ে হচ্ছে থ্রেড গঠিত। কী কী দুটো অ্যাঙ্গেল, একটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল আর একটা হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেলটা কোনটা, এই যে এজগুলো আছে এই এজগুলোকে বলা হয় ফ্ল্যাঙ্ক। প্রতিটা টিথের যে এজগুলো আছে ওই টিথ এজগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাঙ্ক এজ। ক্রিস্টের ফ্ল্যাঙ্ক এজ আর হচ্ছে অপর পিচের ফ্ল্যাঙ্ক এজ। ক্রিস্টের ফ্ল্যাঙ্ক এজ আর অপর পিচের ফ্ল্যাঙ্ক এজ যেই অ্যাঙ্গেলটা সৃষ্টি করে সেটাই হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। যেহেতু এটা একটা বিএসডব্লিউ থ্রেড বা স্ক্রু থ্রেড নেওয়া হয়েছে, তার জন্য এর অ্যাঙ্গেল হেলিক্স অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। আর থ্রেড অ্যাঙ্গেলটা কত, একটা যে থ্রেড টোটাল ডায়ামিটার যেটা হয় রুট আর ক্রেস্টের মাঝে যে ডায়ামিটারটা হচ্ছে সেটা হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল। থ্রেড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, না 30 ডিগ্রি নিয়ে থ্রেড অ্যাঙ্গেল গঠিত হয়, ঠিক আছে। এরপর আরেকটা আসবে যেটা মেজর ডায়ামিটার আর মাইনর ডায়ামিটারের মাঝে যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে ডেপথ অফ থ্রেড। এই টোটাল পার্টগুলো নিয়ে হচ্ছে আমার একটা থ্রেড টার্মিনোলজি গঠিত হয়। থ্রেড টার্মিনোলজির কাজ কি, ওই টার্মিনোলজিগুলো দেখে আমি একটা কোনো স্ক্রুকে বা কোনো
মেশিনিং পার্টসে যদি আমার কোনো রকম থ্রেড প্রয়োজন হয় বা কোনো আমাকে যদি থ্রেড দেওয়া থাকে তাহলে এই পয়েন্টগুলো আমি ডিসক্রাইব করতে পারি এবং এই পয়েন্টগুলো দেখে আমি বলতে পারি যে এটা কোন প্রকার থ্রেডে আছে তাহলে কি কি পয়েন্ট এক নাম্বার পয়েন্ট হচ্ছে মেজর ডায়ামিটার এই পার্টটা সর্বোচ্চ বাইরের যে ডায়ামিটারটা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে মাইনর ডায়ামিটার ভিতরের যে ডায়ামিটারটা তিন নাম্বার পয়েন্ট হচ্ছে রুট টপ পার্টের নাম হচ্ছে রুট আর বটম পার্টের নাম হচ্ছে কেস চার নাম্বার হচ্ছে পিচ পাঁচ নাম্বার হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল ছয় নাম্বার হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল টোটাল এটা নিয়ে হচ্ছে একটা থ্রেড টার্মিনোলজি গঠিত হয়।